আমরা কিভাবে ভালো থাকতে পারি দেখেন গ্যাস্ট্রিককে আমরা মনে করি একটা পারমানেন্ট রোগ স্থায়ী রোগ আমরা গ্যাস্ট্রিকের সমস্যাটাকে বানিয়ে নিচ্ছি একটা স্থায়ী রোগ যে গ্যাস্ট্রিক হয়েছে মানে এটা আজীবন আমাদেরকে ওষুধ খেতে হবে ওষুধের উপরে নির্ভরশীল থাকতে হবে আসলে বিষয়টা এরকম না ওষুধের উপরে নির্ভরশীল থাকাটা গ্যাস্ট্রিকের রোগের লক্ষণ নয় কিন্তু আমরা সেটাকে বানিয়ে নিয়েছি এমনটা করা কখনোই ঠিক নয় গ্যাস্ট্রিকের সমস্যা স্বাভাবিক অবস্থায় হয়ে থাকে তৈলাক্তকর খাবারের কারণে আমরা যদি অতি মাত্রায় তৈলাক্ত খাবার গ্রহণ করে এটা থেকে আমাদের দেহে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে এবং আমরা যদি প্রচুর পরিমাণ যে খাবারটা খেলে আমাদের দেহে গ্যাস সৃষ্টি হয় যেমন অনেকে অনেক খাবার খেলে গ্যাস সৃষ্টি হয় যেমন কারোর দুধ খেলে গ্যাস্ট্রিকের সৃষ্টি হয় কারোর বিভিন্ন ধরনের খাবার খেলে গ্যাস্ট্রিকের সমস্যা সৃষ্টি হয় সুতরাং আপনার যে খাবারটা খেলে গ্যাস্ট্রিকের সমস্যার সৃষ্টি হয় ওই খাবারটা আপনি পরিহার যেমন আপনার গ্যাস্ট্রিক আলসার যদি হয় তাহলে তারও একটা নির্দিষ্ট ওষুধ আছে নির্দিষ্ট সময় খেলে আপনার ভালো হয়ে যাবে আর খাওয়া লাগবে না ওষুধ কিন্তু আমরা মনে করি মৃত্যুর আগের দিনের মধ্যে আমরা গ্যাস্ট্রিক ওষুধ খাবো এর মূল কারণ আছে কারণ হইছে আমরা এই যে গ্যাস্ট্রিক্যাল ওষুধটা এক যে কারণে খাই কারণ পর্যাপ্ত পরিমাণ তৈলাক্ত এবং ফাস্টফুড জাতীয় আমরা খাবার খাই আমরা ফাস্টফুড তৈলাক্ত খাবার কমিয়ে দিই তাহলে দেখবো আমরা অতি দ্রুত গ্যাস্ট্রিকের সমস্যা থেকে পরিত্রাণ পেয়ে গেছি এবং কখনোই আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা হবে না তবে গ্যাস্ট্রিক আলসারজনিত সমস্যা হলে আপনি অবশ্যই ডক্টর দেখাবেন ডক্টর দেখাইলে আপনার ডক্টর আলসারের অবস্থা অনুযায়ী গ্যাস্ট্রিক্যাল অবস্থা অনুযায়ী আপনাকে নির্দিষ্ট কোর্সে মেডিসিন দিবে আপনি নির্দিষ্ট দিন পর্যন্ত ওষুধগুলো খাবেন আল্লাহর দয়ায় আপনি গ্যাস্ট্রিকের সমস্যা থেকে পরিত্রাণ পেয়ে যাবেন ইনশাল্লাহ কারো কারোর ক্ষেত্রে আইবিএস এর সমস্যা দেখা দেয় আইবিএস এর সমস্যা দেখা দিলে আইবিএস আইভিএসের মেডিসিন গ্রহণ করবেন এবং আইবিএস এর ট্রিটমেন্ট আছে ওই ট্রিটমেন্টগুলো ফলো করবেন বিশেষ করে আইভিএসের রোগীরা দুধ জাতীয় প্রাণীজ প্রোটিন জাতীয় খাবারগুলো ডিম দুধ কলা দুধ জাতীয় খাবার এবং প্রচুর পরিমাণ গরুর মাংস এই ধরনের খাবার কোনো ধর মাংস জাতীয় দ্রব্য এইগুলা খাওয়া পরিহার করতে হবে তাহলেই তাহলে আপনি নিঃসন্দেহে আইবিএস এর সমস্যা থেকেও পরিত্রাণ পেয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সালাম আলাইকুম